হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল জব এক্সপ্লোরার। বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল জব এক্সপ্লোরারে। বন্ধুরা, আপনারা অনেকেই কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করছেন যে WBGDRB-র লেটেস্ট আপডেট কী, কবে বের হতে পারে WBGDRB-র রেজাল্ট। দেখুন বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই কমেন্টের মাধ্যমে প্রশ্নগুলো জিজ্ঞেস করছিলেন, তাই এই ভিডিওটি বানাচ্ছি। তবে প্রথমেই বলে রাখবো যে WBGDRB-র রেজাল্ট কবে বেরোবে সেই সম্বন্ধে অফিসিয়ালি কোনো আপডেট নেই। আপনারা সকলেই জানেন যে WBGDRB-র বিরুদ্ধে কেস হয়েছে, তো কেসের সম্পর্কে আরও কিছু ডিটেলসে আলোচনা করব। কেসের সম্বন্ধে আগে একটা ভিডিও আপলোড করেছিলাম, যদি আপনারা না দেখে থাকেন ভিডিওটি দেখে নেবেন। সেখানে WBGDRB-র কেসটি সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং এখন কেসের সম্বন্ধে নতুন কী আপডেট আসছে, রেজাল্ট কবে বের হতে পারে তার সম্ভাবনা, অফিসিয়ালি কোনো আপডেট নেই আগেই বলে রাখছি। এবং কি হতে পারে সম্ভাব্য ডেট, দেখুন বন্ধুরা, আপনারা অনেকে কমেন্টের মাধ্যমে বলেন যে আপনি কি WBGDRB-তে কাজ করেন, আপনার কি আছে, আপনি WBGDRB-র কি কোনো মেম্বার, এরকমভাবে কমেন্ট করেন। দেখুন বন্ধুরা, প্রথমেই বলে রাখি যে আমি WBGDRB-তে কাজ করি না, এরকম কোনো ব্যাপার নেই। বিভিন্ন সূত্রের থেকে যে সমস্ত খবর আসে আপনাদের সেই সমস্ত আপডেট দেওয়ার জন্য ভিডিওগুলো বানায়, যাতে আপনারা সেই সমস্ত আপডেট পান আমাদের চ্যানেলে। তো অফিসিয়ালি কোনো আপডেট নেই সেটা প্রথমে বললাম, কিন্তু বিভিন্ন সূত্র থেকে বিভিন্ন খবর আসে, যে সমস্ত খবর আপনারা সকলেই জানেন, বিভিন্ন পত্রিকাতেও বিভিন্ন রকমের খবর দেওয়া হয়, এছাড়াও বিভিন্ন বাইরে থেকে যে সমস্ত খবরের আপডেট পাই সেগুলোই আপনাদের জানানোর জন্য ভিডিওগুলি বানায়। তো আজকে কি আপডেট রয়েছে সেটি আপনাদের জানাবো, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, এখনও যারা আপনারা আমাদের চ্যানেল জব এক্সপ্লোরারকে সাবস্ক্রাইব করেননি, নিচে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি প্রেস করুন সবার আগে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আলোচনা শুরু করা যাক। দেখুন বন্ধুরা, WBGDRB-তে কেসের ব্যাপারটা, যে কেস করা হয়েছে এবং কেসটা ইসি ক্যাটাগরির তরফ থেকে করা হয়েছে সেটা আমরা সকলেই জানি, কিন্তু বন্ধুরা এখন আবার এমন একটা তথ্য উঠে আসছে যে কেসটা কি সত্যিকারের হয়েছে। আমরা জানি বন্ধুরা, আজকাল পেপারে অনেক ভুল খবরও দেওয়া হয়ে থাকে। আসলে পেপারে যে খবর দেওয়া হয়ে থাকে সেখানে আমরা ভুল খবর বলাটা ঠিক হবে না, পেপারে দেখবেন খবর দেওয়ার অনেক রকমের ধরন থাকে। যখন কোনো খবরের হেডলাইনে যদি কোশ্চেন মার্ক অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন দেওয়া থাকে, তাহলে আপনাকে এটা জেনে নিতে হবে যে খবরটা, এটা একটা সূত্রের খবর, যে খবরটা সত্যি হতেও পারে না হতে পারে, খবরটার কোনো অফিসিয়ালি কোনো ভিত্তি নেই, এরকমভাবে খবর প্রকাশ করা হয় খবরের কাগজে, যেটা আপনারা অনেকেই হয়তো জানেন না। এছাড়া খবরের কাগজেও অনেক ভুল খবর আজকাল বেরিয়ে থাকে। তো অনেক বন্ধুরা এবং অনেক জায়গা থেকে এরকম আপডেটও আসছে যে কেস হয়নি, এবং WBGDRB-র তরফ থেকে অফিসিয়ালি কিছু বলা হয়নি যে কেস হয়েছে কি হয়নি, WBGDRB অফিসিয়ালিভাবে কিছু জানায়নি। তো এমন অবস্থায় আমরা কি করব, মানে আমরা কিভাবে বুঝব কেস হয়েছে না হয়নি বা রেজাল্ট কবে বেরোবে, যেটা আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। কেস হোক না হোক আমাদের কোনো মাথা ব্যথা নেই, আমাদের যেটা সবচেয়ে বড় প্রশ্ন সেই রেজাল্ট কবে বের হবে। দেখুন বন্ধুরা, কেসটা যেটা হয়েছে না হয়নি, যেটা সম্পর্কে WBGDRB অফিসিয়ালি কোনো আপডেট দেয়নি, তারা কিছু বলেনি এ ব্যাপারে, এবং পেপারে খবরটা এমন দেওয়া হয়েছে যে কেস হয়েছে, এবং কেসের যে পিডিএফ ফাইল রয়েছে অফিসিয়ালি সেগুলো আমরা ডাউনলোড করে দেখে নিয়েছি অনেকেই, যে সেখানে রয়েছে কেসের উল্লেখ রয়েছে এবং সব কিছু অফিসিয়ালি রয়েছে যে কেস করা হয়েছে। কিন্তু সেখানে যে যার এগেনস্টে কেসটি করা হয়েছে, আপনারা ভালো করে দেখবেন ফাইলটি, সেখানে WBGDRB-র কোনো উল্লেখ নেই। তো সেখানে যে উল্লেখ আছে PNAR, তো এখন অনেকে বলছে যে PNAR-টা, AR এর ফুল ফর্ম হচ্ছে অতনু রাহা, তো যেটা WBGDRB-র বোর্ডের চেয়ারপারসন হেড। কিন্তু আবার অনেকে বলছে PNAR WBGDRB নয় এবং অতনু রাহাও নয়, যিনি WBGDRB চেয়ারপারসন অতনু রাহা তিনি নন। তো বন্ধুরা, এখন এরকমের অনেক তথ্য উঠে আসছে,
তো এখন আমরা কোন কথাটাই বিশ্বাস করব, কি হবে কি হতে পারে চলুন দেখে নিই। দেখুন বন্ধুরা, এই সেই পিডিএফ যেটা আপনারা সকলেই দেখে থাকবেন, যেখান থেকে আমরা কোর্টের কেসের ব্যাপারে জানতে পেরেছিলাম। এখানে লেখা রয়েছে যে প্রণব রয় প্লাস এনাদার ভার্সেস পিআর এসিসিওয়াই অ্যান্ড পি অ্যান্ড এআর, যেখানে আমরা বলেছিলাম যে এই পি অ্যান্ড এআরের এআরটা হচ্ছে অতনু রাহা, যিনি ডাব্লিউবিজিডিআরবির চেয়ারপারসন, অর্থাৎ ডাব্লিউবিজিডিআরবির বোর্ডের হেড অতনু রাহা তার নাম এটা। কিন্তু বিভিন্ন জায়গা থেকে আবার এমনটাও খবর আসছে যে এটা ডাব্লিউবিজিডিআরবির বিরুদ্ধে কেসই নয়। বিভিন্ন জায়গা থেকে খবরটা এসেছে, যেটা আমি জানতে পারলাম, সেই নিয়ে ভিডিওটা আপনাদের বানাচ্ছি। এমনটা বলা হচ্ছে যে পিআর এসিসিওয়াই যেটা দেওয়া রয়েছে তার হচ্ছে অর্থটা হচ্ছে প্রিন্সিপাল সেক্রেটারি, এবং পি অ্যান্ড এআরের অর্থ হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, এমনটা অনেক জায়গায় বলা হচ্ছে। তো প্রিন্সিপাল সেক্রেটারি, পার্সোনাল অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, যেখানে প্রিন্সিপাল সেক্রেটারি হচ্ছে আইএএস অফিসার প্রভাত কুমার মিশ্রা, এবং পি অ্যান্ড এ আর হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, যেটা একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট, তার বিরুদ্ধে কেসটা হয়েছে। তো এমনটা খবর আসছে, যেটা ডাব্লিউবিডিআরবির বিরুদ্ধে নয়। তো বন্ধুরা, এখন আমরা খবরের কাগজে দেওয়া হয়েছে যে এটা ডাব্লিউবিডিআরবির বিরুদ্ধে কেস, তারা কোন কিভাবে এটা বলল সেখানে কিন্তু ডিটেলসে কিছু বলা নেই, তারা শুধু বলেছে যে কেস হয়েছে। এবং বিভিন্ন জায়গায় আমরা এই পিডিএফটি দেখতে পেয়েছি, এবং যেখানে বলা হচ্ছে যে পিডিএফটির মাধ্যমে যে এটা ডাব্লিউবিডিআরবির বিরুদ্ধে কেস হয়েছে, এবং কেসটা হয়েছে কি হয়নি তার ব্যাপারে কোনো গ্যারেন্টি নেই। এই পিডিএফটা দেখেও আপনি সঠিকভাবে বলতে পারবেন না, কারণ এখানে পি অ্যান্ড এআর হচ্ছে পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। তো বন্ধুরা, আমরা গুগলে যদি পি অ্যান্ড এআর এখানে যেমনটি লেখা আছে সেটা যদি আমরা সার্চ করি, দেখুন আমরা কি দেখতে পাই, চলুন সেটা একবার দেখে নিই। দেখুন বন্ধুরা, আমরা গুগলে এখন সার্চ করব পি অ্যান্ড এআর। তো আমরা দেখি কি দেখাচ্ছে, পি অ্যান্ড এ ডট আর। তো আমরা সেটা সার্চ করলাম গুগলে, দেখুন আপনারা প্রথমেই দেখতে পাবেন wpar.gov.in, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস। এটা হচ্ছে ডাব্লিউবির ওয়েস্ট বেঙ্গলের পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অ্যান্ড ই গভর্নস ডিপার্টমেন্ট, যেটা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, যেটা আপনাদের আগেই বললাম। এবং তার পার্সোনাল সেক্রেটারি যেটা ওখানে লেখা রয়েছে তার বিরুদ্ধে কেস করা হয়েছে, এমনটা জানানো হচ্ছে। এবারে এই খবরটাও যে কতটা সত্যি তার ব্যাপারে কোনো গ্যারেন্টি নেই, যে এটাই সত্যি খবর, ডাব্লিউবিডিআরবির বিরুদ্ধে কোনো কেস হয়নি, কিন্তু এরকম বিভিন্ন ধরনের সন্দেহ সৃষ্টি হচ্ছে। এখন কোনটা সঠিক খবর সে ব্যাপারে এখন কিছুই জানা যাচ্ছে না, কারণ অফিসিয়ালিভাবে কিছুই বলা হয়নি। ডাব্লিউবিডিআরবি কিন্তু এমনটা জানায়নি যে তাদের বিরুদ্ধে কেস হয়েছে, আবার এমনটাও জানায়নি যে তাদের বিরুদ্ধে কেস হয়নি। তো এখন আমরা দেখুন, এখানে যেটা বললাম আপনারা চেক করে নেবেন নিজেরাও, ওয়েবসাইট থেকে আপনারা দেখে নিতে পারেন। আপনারা যেটা পিডিএফে দেখেছিলেন পি অ্যান্ড এআর, যেখানে অনেকে দাবি করছে যে ওটা অতনু রাহা, যিনি ডাব্লিউবিডিআরবির হেড, বোর্ডের হেড, কিন্তু আপনি যদি গুগলে পি অ্যান্ড এ ডট আর লিখে সার্চ করেন, পার্সোনাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস, এটাই আপনি পেবেন, এবং এটা একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ডিপার্টমেন্ট, তার পার্সোনাল সেক্রেটারির বিরুদ্ধে কেস করেছে, এমনটা বিভিন্ন জায়গায় জানানো হচ্ছে। দেখুন বন্ধুরা, আমরা যেটা দেখলাম ওয়েবসাইটে, এবার সেটা কতটা সত্যি, কিন্তু যদি ডাব্লিউবিডিআরবির বিরুদ্ধে কেসটা হয়ে থাকে তাহলে তো 19 তারিখের আগে রেজাল্ট বেরোতে পারবে না, কারণ 19 তারিখে এই কেসটির পরবর্তী শুনানি আছে। তো এখন ডাব্লিউবিডিআরবি অফিসিয়ালি কিছু জানায়নি কেসটির ব্যাপারে। এখন আমরা কিভাবে বুঝবো কেসটি হয়েছে কি হয়নি, দেখুন কেসটি যদি না হয়ে থাকতো ডাব্লিউবিডিআরবির বিরুদ্ধে, তাহলে ডাব্লিউবিডিআরবি কেন রেজাল্ট পাবলিশ করছে না, সেটাও এখন একটা ভাবনা, চিন্তা করার বিষয়। সেটা এখন একটা চিন্তা করার বিষয়, কারণ যদি কেসটি না হয়ে থাকে, বিভিন্ন জায়গা থেকে আবার যে খবর আসছে যে এটা একটা ডাব্লিউবিডিআরবির বিরুদ্ধে কেস নয়, তো যদি কেসটি না হয়ে থাকে তাহলে রেজাল্ট কেন বার করা হলো না,
কি প্রবলেম হয়েছে, বা আবার যদি কেসটি হয়ে থাকে তাহলে তো 19 তারিখের আগে রেজাল্ট বের করা যাবে না। এ ধরনের বিভিন্ন ধরনের জল্পনা সৃষ্টি হচ্ছে, তখন আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়ালি আপডেটের জন্য। অফিসিয়ালি আপডেট WBGDRB এখনও কিছু দেয়নি। তাদের ওয়েবসাইটে আপনারা দেখতে পাবেন লাস্ট আপডেট যেটা আছে সেটা সেই ফোন নাম্বার দুটো দেওয়া হয়েছিল ডকুমেন্ট ভেরিফিকেশনের ব্যাপারে জানার জন্য, সেই ফোন নাম্বার দুটোই লাস্ট আপডেট। তারপরে পরবর্তী কোনো আপডেটও আসেনি এবং তাদের তরফ থেকে কিছু জানানোও হয়নি। তো এখন আমাদের অপেক্ষা করতে হবে অফিসিয়ালি আপডেটের জন্য, এবং রেজাল্ট কবে বেরোবে সে ব্যাপারে এখনও আমাদের অপেক্ষা করতে হবে, আরও ধৈর্য ধরতে হবে। তো বন্ধুরা, এইসব WBDRB রেজাল্ট যেদিন বের হবে হবে, এখন এ নিয়ে বেশি টেনশন করে কোনো লাভ নেই এবং বেশি ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। আগামী যে পরীক্ষাগুলো আসছে, যে নতুন পরীক্ষাগুলো হবে, সেই ব্যাপারে আমাদের প্রিপারেশন এখন থেকে শুরু করে দিতে হবে। এছাড়াও বিভিন্ন পরীক্ষা রয়েছে। এবং বন্ধুরা, আমরা সকলেই জানি যে রেলের গ্রুপ ডি যে পরীক্ষাটা সেটি আর কিছুদিনের মধ্যেই শুরু হবে। অফিসিয়ালি নোটিফিকেশনস অনেক কিছু বেরিয়েছে যে পরীক্ষা 1-2 মাসের মধ্যে হতে পারে, এমনটা খবর আসছে, এমনটাই জানানো হয়েছে। এবং ALP টেকনিশিয়ানের তো পরীক্ষা আগস্ট সেপ্টেম্বর মাসে হবে এমনটা জানানো হয়েছে, এবং গ্রুপ ডির পরীক্ষাও খুব শীঘ্রই হবে। তো সেই গ্রুপ ডি পরীক্ষার জন্য বিভিন্ন ধরনের প্রশ্ন উত্তর বিভিন্ন টপিকের উপরে, সেই সমস্ত প্রশ্ন উত্তরের ভিডিও এবং ভিডিও PDF আমরা আমাদের চ্যানেলে আপলোড করব, কারণ ভিডিও থেকে আপনাদের সেগুলো পড়তে অসুবিধা হবে। তো সেই জন্য আমরা PDFও আপলোড করব, আপনারা PDFটি ডাউনলোড করে সেখান থেকে পড়তে পারবেন খুব সুন্দরভাবে। এবং সেখানে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর দেওয়া থাকবে, যেগুলো গ্রুপ ডি পরীক্ষা এবং যে কোনো ধরনের গ্রুপ ডি পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। তো সেই ভিডিও খুব তাড়াতাড়ি আমাদের চ্যানেলে দেওয়া হবে। তো চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করেননি তাহলে নিচের লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন, ফলে নতুন কোনো ভিডিও আপলোড করা হলে তার নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। এবং বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন যদি কোনো প্রশ্ন থাকে, এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না, সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে খবরটি জানিয়ে দিন। তো বন্ধুরা, থ্যাংকস ফর ওয়াচিং, পরবর্তী কোনো আপডেট পেলেই ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে।